হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো। আজকে তোমাদেরকে আমি আমপান্নার রেসিপি করে দেখাবো, একদম ইজিয়েস্ট ওয়েতে কিভাবে কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তোমরা খুবই সহজে আমপান্না বানিয়ে খেতে পারো, সেরকম একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা এতটাই ইজি, চাইলে বাচ্চারাও বানিয়ে খেতে পারে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এরপর হচ্ছে হাত দিয়ে চিপে আমের যে রসটা সেটা বের করে নিব। তো এটা তোমরা চাইলে চালনির সাহায্যেও বের করে নিতে পারো, আবার চাইলে আমার মতো হাতের সাহায্যে বের করে নিতে পারো। কাছে মনে হয় যে হ্যান্ড ইউজ করলে ভালো, খুব ভালো মতো এটা রসটা চিপে বের করা যায়। তো যাই হোক, আমি আটিটা আর খোসাটাকে আলাদা করে ফেলে দিচ্ছি, আর আমের যেই মেইন রসটা সেটা আমি নিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়েছি, 1/2 টিস্পুন পরিমাণ হচ্ছে বিট লবণ দিয়ে। তারপর হচ্ছে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের আমরসটা রেডি। তো এর ভেতর আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, তারপর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া 1/2 টিস্পুন করে দিয়ে দিব। এরপর আমি যতটুকু পরিমাণ আমরস নিয়েছি তার ডাবল পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নিব, মিক্স মিক্স মিক্স। এরপর হচ্ছে পরিবেশন করে নিব। আর এই আমরসটা বানানোর এর চাইতে আর কোনো ইজিয়েস্ট ওয়ে আসলে আমার জানা নাই, একদম কম মশলায় মজার একটা জিনিস। যাই হোক, এবার হচ্ছে ডেকোরেশনের জন্য আমি একটু চিনি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মরিচের গুঁড়া। তোমরা যদি ছোট বাচ্চাকে সার্ভ করতে চাও সেক্ষেত্রে এখানে ট্যাং ইউজ করতে পারো, আর যদি কোনো শত্রুকে দিতে চাও আরও বেশি করে মরিচ অ্যাড করে দিবে, আসলে এটা না করাটাই ভালো। যাই হোক, আমি হচ্ছে এখন একটু ডেকোরেশন করার জন্য গ্লাসে হচ্ছে একটু লেবু চিপে তারপর হচ্ছে এভাবে ডিপ করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগে এই আর কি, আর খাওয়ার পরে দারুণ একটা ঝালঝাল ফ্লেভার আসে। তো যাই হোক, এবার হচ্ছে আমি এর ভেতরে আমপান্নাটাকে ঢেলে নিব, ব্যাস কাহিনী খতম। এরপর তোমরা একটু বসে সিপ নিয়ে নিয়ে খেয়ে দেখো, দারুণ মজার একটা জিনিস। সো তোমরা চাইলে এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চাইলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকো। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।